বৃদ্ধাশ্রমে বসেই হৃদয় বিনিময়। বয়সের বাধাকে দূরে সরিয়ে 65 বছরের আবাসিকের সাথে পথ চলা শুরু 70-এর যুবকের। আইন মেনে এক হলো চার হাত। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, এই কথাকেই মিথ্যা প্রমাণ করে প্রেমে পড়েছেন 70 বছরের যুবক। স্থানীয়রা বলছেন, সত্যিই তো ভালোবাসা কোনো বাঁধন মানে না, মনের কোণে গোপনে ধীরে ধীরে বেড়ে ওঠে সে। আর তাই বোধহয় 70টি বসন্ত পেরিয়ে জুড়ে গেল দুটি সবুজ মন। নদিয়ার রানাঘাটের বৃদ্ধাশ্রমের দুই আবাসিক, শুধু প্রেম নয়, সাত পাকে বাধাও পড়েছেন তারা। 70 বছর বয়সে আইন মেনে রেজিস্ট্রি বিয়ের পর স্ত্রীর দায়িত্ব নিয়েছেন সুব্রত সেনগুপ্ত। স্বামীর হাত ধরে খুশি 65 বছরের অপর্ণা চক্রবর্তীও। জানা গেছে, রানাঘাটের পূর্বনগর জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রমে দুজনের প্রথম দেখা। সেখানেই 65 বছরের অপর্ণা চক্রবর্তীকে মনে ধরে 70-এর সুব্রত সেনগুপ্তের। সুব্রতবাবু জানিয়েছেন, রাজ্য পরিবহন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। পরিবারে মা, দুই ভাই, তাদের স্ত্রী ও সন্তানেরা রয়েছেন। পারিবারিক সমস্যার কারণে 2019 সালের শুরুতেই রানাঘাটের পূর্বনগর জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রমে শেষ জীবন কাটাতে বাড়ি ছাড়েন। বৃদ্ধাশ্রমে তার আগে থেকেই থাকতেন অপর্ণা দেবী। চাকদা লালপুরের বাসিন্দা সুব্রতবাবু বৃদ্ধাশ্রমে প্রথম দেখেন অপর্ণা দেবীকে, সেখানেই প্রেম নিবেদন করেন। কিন্তু প্রথম দিকে তা প্রত্যাখ্যান করেছিলেন অপর্ণা দেবী। এরপর বৃদ্ধাশ্রম ছেড়ে দেন সুব্রতবাবু। বৃদ্ধাশ্রমের পাশেই ঘর ভাড়া করে থাকতে শুরু করেন। জানা গেছে, অপর্ণা দেবী রানাঘাটের আইসতলার বাসিন্দা, তিনিও অবিবাহিতা। প্রায় 30 বছর কলকাতার বেলেঘাটা এলাকায় এক অধ্যাপকের বাড়িতে পরিচারিকা হিসাবে কাজ করেছেন। শেষ জীবনে বাপের বাড়ির দরজা তার জন্যে বন্ধ হয়ে যায়, আশ্রয় নেন এই বৃদ্ধাশ্রমে। এদিকে সুব্রতবাবুও একা মানুষ, বৃদ্ধাশ্রম ছেড়ে ভাড়া বাড়িতে একাই রান্নাবান্না করে খেতেন। দিন কয়েক আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর পেয়ে অসুস্থ সুব্রতবাবুর দেখভালের জন্য এগিয়ে আসেন অপর্ণা দেবী। এবারে আর নিজেকে আটকে রাখতে পারেননি, বয়সের বাধা পেরিয়ে সুব্রতবাবুর প্রেমের জালে ধরা দিতে হয়েছে তাকে। এরপরেই নতুন করে পথ চলার সিদ্ধান্ত নেন তারা। অভিভাবক হিসাবে বৃদ্ধাশ্রমের কর্ণধার গৌরহরি সরকারকে বিষয়টি জানান। এরপর সকলে মিলে আইনতভাবে রেজিস্ট্রি বিয়ের ব্যবস্থা করা হয়। এদিন বাড়িতে গিয়ে দেখা যায় ছোট্ট একফালি টিনের ঘর, সেই ঘরেই দুজনের নতুন সংসার। একটু এলোমেলো, তাতে কি, সযত্নে নববধূর হাতের চুড়ি ঠিক করে দিচ্ছেন সুব্রতবাবু। এক মাথা ভর্তি পাকা চুলের মাঝেও কপালে জলজল করছে লাল সিঁদুরের আভা, জলজল করছে টিপ। নববধূকে পাশে বসিয়ে সুব্রতবাবু বলেন, জীবনের বাকি দিনগুলি এভাবেই ভালোবাসার বাঁধনে রঙিন করে কাটাতে চান। আমার বাড়ি চাকদায়, সেখানে আমার মা এবং দুই ভাই আছে, এবং আমি বিয়েশাদি করিনি। এখন মা বলল, তোর ভাই এবং ভাই বউরা তোকে সাহায্য করবে না, তুই বৃদ্ধাশ্রমে চলে যা। মায়ের অনুমতি নিয়েই আমি বৃদ্ধাশ্রমে চলে এলাম। এবার বৃদ্ধাশ্রমে থেকে ওখানে ওই আমার পাশের ঘরে অপর্ণা চক্রবর্তী বলে এক মহিলা আছে, তার সাথে আমার একটু কথাবার্তা হলো, তার সমস্ত পরিচয় নিলাম, ওর বাড়ি গেলাম, খোঁজ খবর নিয়ে আমি দেখলাম আমার একটা সাথী দরকার আছে, আমার সংসার করার দরকার আছে। তখন তার সাথে কথা বলতে বলতে তার দিকে একটু প্রেমের মতো হলো এবং আমি রাজি হয়ে গেলাম। তার পরবর্তীকালে ওই আশ্রম ছেড়ে আমি পুনর্গণ একটা ঘর ভাড়া নেই, সে কিছুদিন একাই থাকি। তারপর নিজে রান্নাবান্না খেতে খেতে এর মধ্যে শরীর খুব খারাপ হয়ে গেল। এবার আশ্রমের সেক্রেটারি গৌরমোহন অধিক সরকার, তিনি করলেন কি, ওনাকে পাঠালেন যে তুমি ব্রাহ্মণ আছো, তুমি যাও ও রান্নাবান্না করে দাও। তা কিছুদিন রান্না করতে করতে লাস্টে উনি সিদ্ধান্ত নিলেন যে তোমরা সংসার করো। এই 7 দিন আগে আমরা রেজিস্ট্রি করে বিয়ে করে নিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, নদিয়া।